শক্তিতে কৌশলে এই তিনের সমন্বয়ে দেশ জুড়ে চলছে ফ্রুটিকা পিওর জিনিয়াসের খোঁজ। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 2005 সালে। প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষাক্রম পরিচালিত হয়। গত বছরের এসএসসির ফলাফলে 100% ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাস করে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 400, শিক্ষক প্রায় 53 জন। অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করে থাকি। আমরা ইতিমধ্যে ডেলিস্টের সাথে, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে আমরা বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আয়োজন করেছিলাম এবং এবারের জাতীয় উৎসবটি আমাদের এই হেরিটেজের এই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে প্রচুর ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে, তার মধ্যে থেকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা এবছর নিয়ে যাচ্ছি রোমানিয়াতে। গত বছর আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে আমরা নিয়ে গেছি গ্রিসে এবং সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ইউএসএতে উদযাপন হচ্ছে, আমরা সেখানে আমাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা পড়াশোনার পাশাপাশি আমরা চেষ্টা করছি বাচ্চাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ভালো করে দেওয়ার জন্য। আপনারা জানেন স্কুল দুই ধরনের থাকে, একটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড স্কুল আর একটা হচ্ছে আপনার নলেজ বেসড, অর্থাৎ নলেজ ওরিয়েন্টেড স্কুল। আমরা চেষ্টা করছি রেজাল্ট ওরিয়েন্টেড স্কুল নয়, আমাদের বাচ্চাগুলোকে নলেজ ওরিয়েন্টেড করার জন্য এবং আমাদের বাচ্চাগুলোকে একেবারে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কর্তৃপক্ষের কাছে আমরা চেয়েছিলাম পড়াশোনা, খেলাধুলা আর বুদ্ধিমত্তার বিচারে ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9 এই তিন ক্লাস থেকে 7 জন করে মোট 21 জন প্রতিযোগী, ভিজুয়াল অডিশনের মাধ্যমে এই তিন ক্লাস থেকে 5 জন করে মোট 15 জন প্রতিযোগী আমাদের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। অডিশন রাউন্ড। আই লাভ টু রিড বুকস, আই লাভ সায়েন্স, ম্যাথস, মাই ফেভারিট রাইটার ইজ হুমায়ুন আহমেদ। আমার ভবিষ্যতে একজন ব্যারিস্টার অথবা একজন বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে। আমার ফেভারিট রাইটার ড্যান ব্রাউন, তার কয়েকটা লেখা যেমন দ্য দ্য ভিঞ্চি কোড, দ্য ডিসেপশন, তার এই বইগুলো আমার খুব ফেভারিট। আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার প্রিয় ব্যক্তি হচ্ছেন স্টিফেন হকিং, আমি তার মতোই একজন বৈজ্ঞানিক হতে চাই, তার মতোই কোয়ান্টাম থিওরি পড়তে চাই এবং ব্ল্যাক হোল নিয়ে কিছু করতে চাই। আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই, আমার ফেভারিট পার্সন হচ্ছে শেন ওয়াটসন। পড়াশোনার বাদে আমার ফুটবল খেলতে অনেক ভালো লাগে, এর জন্য আমার টার্গেট হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, ওর মতো আমি ফিট হতে চাই, ওর মতো খেলতে চাই। আমার এম হচ্ছে বিজনেস, আমার ফেভারিট স্পোর্টস হচ্ছে ক্রিকেট, ক্রিকেট খেলা আমি অনেক পছন্দ করি, ফেভারিট প্লেয়ার সাকিব আল হাসান। অডিশন রেজাল্ট। হাই জিনিয়াসরা, তোমরা সবাই কেমন আছো? ওকে, ফ্রুটিকা পিওর জিনিয়াসের খোঁজে আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে, আর আমরা পেয়েছি এই স্কুলের 21 জন জিনিয়াসকে। ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9 এই তিন ক্লাস থেকে 7 জন করে মোট 21 জন প্রতিযোগী, আর এই 21 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা খুঁজে বের করব এই স্কুলের ফ্রুটিকা পিওর জিনিয়াসকে। আর তোমরা যে কেউ হতে পারো ফ্রুটিকা পিওর জিনিয়াস, তবে তাকে হতে হবে বুদ্ধিতে, শক্তিতে এবং কৌশলে সমান পারদর্শী। তো জিনিয়াসরা, তোমরা সকালে একটি ভিজুয়াল অডিশনের সম্মুখীন হয়েছিলে প্রত্যেকে। তোমাদের অডিশন রাউন্ডের ফলাফল চলে এসেছে আমার হাতে, দেখি কে কে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আশফাক, রৌনক, দীপু, সাম্মাক, প্রহর, মুত্তাসিম, আকিব, নোহান, অভি, ইফতেখার, অলিক, রিদোয়ান, অঙ্গন, স্বপ্রভ, অর্ণব। তো জিনিয়াসরা, তোমরা এই রাউন্ড থেকে বাদ পড়ে যাচ্ছ,
কিন্তু তোমাদের জন্য থাকছে ফ্রুটিকার পক্ষ থেকে গিফট। একে একে চলে এসো। এনার্জি, ইন্টালেক্ট এবং ট্যাকটিক্স, এই তিন রাউন্ডের মাধ্যমে আমরা খুঁজে বের করবো নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের ফ্রুটিকা পিওর জিনিয়াসকে। ক্লাস সেভেন এর পাঁচজন জিনিয়াসকে নিয়ে হবে আমাদের এনার্জি রাউন্ডের প্রথম দৌড়। যে দুজন সবচেয়ে বেশি শক্তি আর সাহস নিয়ে এগিয়ে যাবে সবার আগে, সে দুজনই যাচ্ছে আমাদের সাথে পরের রাউন্ডে। এবং ক্লাস এইট এবং নাইনের জন্যও থাকছে দুটি আলাদা দৌড়। এনার্জি রাউন্ড, পাঁচজন করে প্রতিযোগী লড়তে হবে সহপাঠীদের সঙ্গে। কি থাকছে এই সেগমেন্টে, কি করতে হবে জিনিয়াসদের? রুলস ফর এনার্জি রাউন্ড। পাঁচজন করে প্রতিযোগী, প্রত্যেকের ট্র্যাকে রয়েছে কয়েকটি অবস্ট্রাকল। যেতে হবে জাম্প করে। সামনে রাখা একটি করে বক্স, বক্সের উপরে রাখা পানি ভর্তি দুটি গ্লাস, দুটি বল এবং স্ট্র। বল দুটি স্ট্র দিয়ে মুখের সাহায্যে ফেলতে হবে পানি ভর্তি গ্লাসে। দৌড়াতে হবে সবার আগে। আবারও যেতে হবে জাম্প করে। প্রথম দুজন যাবে পরের রাউন্ডে। এনার্জি রাউন্ড। জিনিয়াসরা তোমরা প্রস্তুত? ইয়েস। থ্রি, টু, ওয়ান, গো! Energy Round. Energy Round. আশফাক, সাম্মাক, নোহান, অভি, অঙ্গন, অর্ণব। আর তোমরা যারা আমাদের সাথে পরের রাউন্ডে যেতে পারছো না, তোমরাও তোমাদের ভুল ত্রুটিগুলো শুধরে আগামীতে হয়ে উঠো পিওর জিনিয়াস। আমরা এটাই চাই। তোমাদের জন্য থাকছে ফ্রুটিকার পক্ষ থেকে গিফট। একে একে চলে এসো। ইন্টালেক্ট রাউন্ড। তবে ইন্টালেক্ট রাউন্ডে যাওয়ার আগে নিয়ে নিচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াসের ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। আজ দুষ্টামি করনি তো? একদম না, রুমকি খাতা করে গিয়েছিল, তুলে দিয়েছি, টিচার পড়া ধরেছিল, শুধুমাত্র আমি পেরেছি। গুড বাই। আম্মু, আমি না সাগর পাড়ে পেয়েছিল, আমি তখন ওর স্মৃতি সব ঘষে দিয়েছি। এবার খুদে মিথ্যাগুলো আর পার পাবে না। এলো লিটল ফ্রুটিকা, ন্যাচারালি পিওর জুস। ফ্রুটিকা, একটু বেশি পিওর। সবই তো টাটকা, কিছু দিছো নাকি? হ্যাঁ, পিজির বিটিভ, কিন্তু এটা তো ক্ষতিকর। কি কোন মানুষ পাত্র গায়ে হজম করে এই বিষাক্ত জিনিস, তুমি কেন দিবে? আরে স্যার, পিজির বিটিভ না দিলে লাল টমেটো চোখে দেখতেন, দেখতেন পচা টমেটো। তাহলে এটা কি? বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ বিহীন জুস ফ্রুটিকা, তৈরি হয় জার্মান মেশিনে, অ্যাসেপটিক্যাল পদ্ধতিতে, তাই নিরাপদ থাকে 100%। এবার সিদ্ধান্ত আপনার। ফ্রুটিকা, একটু বেশি পিওর। কি আজ দুষ্টামি করনি তো? একদম না, রুমকি খাতা করে গিয়েছিল, তুলে দিয়েছি,
টিচার পড়া ধরেছিল শুধুমাত্র আমি পেরেছি। গুড বাই। আম্মু আমি না সাগর পাড়ে পেয়েছিল, আমি তো কোন অস্থিতে সব ঘষে দিয়েছি। এবার খুদে মিথ্যে গুলো আর পার পাবে না, এলো লিটল ফ্রুটিকা ন্যাচারালি পিওর জুস। ফ্রুটিকা একটু বেশি পিওর। সবই তো টাটকা, কিছু দিছো নাকি? হ্যাঁ পিজির বিটিভ, কিন্তু এটা তো ক্ষতিকর। কি কোন মানুষ পাত্র গায়ে হজম করে এই বিষাক্ত জিনিস, তুমি কেন দিবে? আরে স্যার পিজির বিটিভ না দিলে লাল টমেটো চোখে দেখতেন, দেখতেন পচা টমেটো। তাহলে এটা কি? বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ বিহীন জুস ফ্রুটিকা, তৈরি হয় জার্মান মেশিনে অ্যাসেপটিক্যাল পদ্ধতিতে, তাই নিরাপদ থাকে 100%। এবার সিদ্ধান্ত আপনার। ফ্রুটিকা একটু বেশি পিওর। বিরতির পর ফ্রুটিকা পিওর জিনিয়াসে, আর আজ ফ্রুটিকা পিওর জিনিয়াসের খোঁজে আমরা এসেছি নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলে। বুঝে শুনে উত্তর। 15 জন প্রতিযোগীকে নিয়ে শুরু করেছিলাম আমাদের এনার্জি রাউন্ড, এবং এনার্জি রাউন্ড পার করে আমাদের সাথে দাঁড়িয়ে আছে 6 জন জিনিয়াস। এই রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে আশফাক সাম্মাক, নোহান অভি, অঙ্গন অর্ণব। জিনিয়াসরা, এই রাউন্ডে তোমরা দাঁড়িয়ে আছো 6 জন, কিন্তু এই রাউন্ড থেকে বাদ পড়ে যাবে 2 জন। তার আগে চলো জেনে নিই ইন্টালেক্ট রাউন্ডের নিয়ম কানুন। রুলস ফর ইন্টালেক্ট রাউন্ড। উত্তর দিতে হবে বুঝে শুনে, প্রত্যেকের জন্য 5টি করে ক্লু। প্রথম 3টি ক্লু জেনারেল ক্লু, 3টি ক্লু শুনে উত্তর দিলে পাবে 10 নম্বর, 4টি ক্লু শুনে উত্তর দিলে 5 নম্বর, পঞ্চম ক্লুতে উত্তর দিলে 2 নম্বর, ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না, কিন্তু বোনাস নিতে পারবে বাকি 5 জনের যে কেউ। হাত উঠাতে হবে সবার আগে, কিন্তু বোনাসের ক্ষেত্রে ভুল উত্তর দিলে একই পরিমাণ নাম্বার কাটা যাবে। আশফাক, তোমার জন্য প্রথম ক্লু, তিনি একজন বিখ্যাত বাঙালি কবি। দ্বিতীয় ক্লু, তার জন্ম ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তৃতীয় ক্লু, নকশিকাথার মাঠ তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তুমি লক করছো? ওকে, আশফাক বাদে বাকি যে জিনিয়াসরা আছো, তোমরা চতুর্থ ক্লুটি আমি বলবো, তারপরে তোমরা যদি জানো সঠিক উত্তর হাত তুলে সঠিক উত্তরটা দিবে। চতুর্থ ক্লু হচ্ছে, এইখানে তোর দাদির কবর, তার বিখ্যাত কবর কবিতাটি এখনো সমানভাবে পাঠকপ্রিয়। অভি, তুমি সবার আগে হাত তুলেছো, সঠিক উত্তর যদি জানা থাকে বলো। জসীমউদ্দিন। আচ্ছা আশফাক, তুমি উত্তর দিয়েছিলে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার উত্তরটি হয়েছে ভুল। চতুর্থ ক্লুতে অভি তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার উত্তরটি সঠিক। সাম্মাক, তোমার জন্য প্রথম ক্লু, এটি বাংলার একটি ঐতিহ্যবাহী যানবাহন। দ্বিতীয় ক্লু, চতুষ্পদ পশু দিয়ে বাহনটি চালাতে হয়। তৃতীয় ক্লুটি হচ্ছে, প্রাণীটি চার পায়ে হলেও গাড়িটির চাকা থাকে 2টি। গরুর গাড়ি। সাম্মাক, তুমি তৃতীয় ক্লুতেই উত্তর দিয়েছো সঠিক। অভি, তোমার জন্য প্রথম ক্লু, তোমার জন্য প্রথম ক্লুটি হচ্ছে, তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। দ্বিতীয় ক্লু, 1957 সালে ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তৃতীয় ক্লু, তার স্ত্রী একজন বিদেশি নাগরিক। হুমায়ুন আহমেদ। তুমি লক করছো হুমায়ুন আহমেদ, ভালো। অভি বাদে বাকি যে জিনিয়াসরা আছো, তোমাদের যদি উত্তর মনে হয় অভি উত্তর দিয়েছে হচ্ছে হুমায়ুন আহমেদ, এই উত্তরটি ভুল, তাহলে চতুর্থ ক্লুটি শোনো, শোনার পরে যে জানবে সঠিক উত্তর সে হাত তুলবে, তাকে বলার সুযোগ। চতুর্থ ক্লুটি হচ্ছে, সড়ক দুর্ঘটনায় এই গুণী চলচ্চিত্র পরিচালকের মৃত্যু হয়। যদি কেউ উত্তর জানো কোনো জিনিয়াস তাহলে হাত তুলতে পারো। ওকে, আমি পঞ্চম ক্লুটি বলছি। পঞ্চম ক্লু, মুক্তির গান ও মাটির ময়না তার নির্মিত চলচ্চিত্র। ওকে, তোমরা যেহেতু কেউই পাচ্ছ না, বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, অভি তুমি উত্তর দিয়েছিলে হুমায়ুন আহমেদ, তোমার উত্তরটি হচ্ছে ভুল, সঠিক উত্তর হচ্ছে তারেক মাসুদ। নোহান, তোমার জন্য প্রথম ক্লু, এটি একটি মাছের নাম। দ্বিতীয় ক্লু, মাছটি লবণাক্ত পানিতে চাষ করা সম্ভব। তৃতীয় ক্লু, মাছটি সাগরের হলেও ডিম পারে নদীতে। চতুর্থ ক্লু হচ্ছে, বাঙালির উৎসবের সাথে মাছটি সম্পর্কযুক্ত। ইলিশ মাছ। তোমার উত্তরটি হয়েছে সঠিক। অঙ্গন, তোমার জন্য প্রথম ক্লু, তিনি একজন সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা। দ্বিতীয় ক্লু,
বোকা থেকো ক্ষুধার্থ থেকো, তার একটি বিখ্যাত উক্তি। তৃতীয় ক্লু, টানা ১৩ বছর তিনি পৃথিবীর ধনীদের প্রথম ছিলেন। বিল গেটস। তৃতীয় ক্লুতে তুমি দিয়ে দিয়েছো সঠিক উত্তর। অর্ণব, তোমার জন্য প্রথম ক্লু, তিনি একজন পদার্থবিজ্ঞানী। দ্বিতীয় ক্লু, ব্ল্যাক হোল তত্ত্ব গবেষণার জন্য তিনি সর্বাধিক জনপ্রিয়। তৃতীয় ক্লু, তার নামে মধ্য আমেরিকায় বিজ্ঞান জাদুঘরটি নির্মিত হয়েছে। চার নম্বর ক্লু। ওকে, চতুর্থ ক্লু, লন্ডন ও কেপ টাউনে তার সম্মানে তার ভাস্কর্য নির্মিত হয়েছে। স্টিফেন হকিং। সঠিক উত্তর। ইন্টারলেক রাউন্ডে টোটাল স্কোর ছিল ১০, দেখি কে কত নম্বর পেলে। সম্মাক ১০, অভি ৫, নোহান ৫, অঙ্গন ১০, অর্ণব ৫। স্কোরবোর্ডে আমি দেখতে পাচ্ছি অভি, নোহান এবং অর্ণব তোমাদের স্কোর সেম, তাই শুধুমাত্র তোমাদের জন্য ফ্লোর ওপেন করছি। একটি ক্লু বলবো, যে সবার আগে হাত তুলবে তাকেই সঠিক উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রথম ক্লু, তিনি একজন বিজ্ঞানী এবং লেখক। দ্বিতীয় ক্লু, তার নামের শুরুতে মুহাম্মদ শব্দটি রয়েছে। তৃতীয় ক্লু হচ্ছে কপট্রনিক সুখ দুঃখ তার বিখ্যাত একটি বৈজ্ঞানিক কল্প কাহিনীর উপন্যাস। কি মনে হয় সবার আগে হাত তুলেছে হচ্ছে অভি? মোহাম্মদ জাফর ইকবাল। তোমার উত্তরটি সঠিক। নোহান এবং অর্ণব, তোমাদের স্কোর এখনো সেম, তোমাদের জন্য শুধুমাত্র ফ্লোর ওপেন করছি। তোমাদের জন্যই ক্লু বলবো, যে সবার আগে হাত তুলবে তাকেই বলার সুযোগ দেব। প্রথম ক্লু, তিনি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। দ্বিতীয় ক্লু, তিনি হিন্দু মুসলমানদের মধ্যে রাখি প্রচলন করেন। তৃতীয় ক্লু, তার জন্ম কলকাতার জোড়াসাঁকোতে। চতুর্থ ক্লুতে যেতে চাইছো? দুজনেই, ওকে ফাইন। চতুর্থ ক্লু হচ্ছে প্রথম এশীয় লেখক হিসাবে নোবেল পুরস্কার অর্জন করেন। যদি জানো সঠিক উত্তর হাত তুলবে অবশ্যই। কি মনে হয় সঠিক উত্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, কনফিডেন্ট? চতুর্থ ক্লুতে অর্ণব তুমি দিয়ে গেছো সঠিক উত্তর। জিনিয়াসটা আমার হাতে চলে এসেছে, তোমাদের ইন্টারলেক রাউন্ডের স্কোরবোর্ড, দেখি কে কত পেলে। সম্মাক ১০, অভি ১৫, অঙ্গন ১০, অর্ণব ১০। তো স্কোরবোর্ড অনুযায়ী এই রাউন্ড থেকে বাদ পড়ে যাচ্ছ আশফাক এবং নোহান। তোমাদের দুজনের জন্যই থাকছে প্রোডিকার পক্ষ থেকে গিফট, একে একে চলে এসো। বলেছি না টিফিন না খেলে কিচ্ছু হবে না, খেয়েছো টিফিন? গুড গার্ল। এসব বিষাক্ত জিনিস দিতে লজ্জা করে না? প্রিজারভেটিভ না দিলে কোন জিনিসটা ভালো তাই কোন দিই? আর লজ্জা, এইটাতেও প্রিজারভেটিভ দেওয়া আছে। তাহলে এটা কি? বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ বিহীন জুস ফ্রুটিকা, তৈরি হয় অ্যাসেপটিক্যাল পদ্ধতিতে, তাই নিরাপদ থাকে ১০০%। এবার সিদ্ধান্ত আপনার। ফ্রুটিকা একটু বেশি প্রিয়। বলেছি না টিফিন না খেলে কিচ্ছু হবে না, খেয়েছো টিফিন? সবটা মিলি একটু চেয়েছিল কিন্তু দিন, কেন দেব? গুড গার্ল। মা, আসলে আমি অল্প একটু খেয়েছি, বাকিটা মিল্কে দিয়ে দিয়েছি আর ওকাল থেকে নিয়েছি এই স্টিকার। এবার খুদে মিথ্যাগুলো আর পার পাবে না, এলো লিটল ফ্রুটিকা, ন্যাচারালি পিওর জুস। ফ্রুটিকা একটু বেশি পিওর। নরম তো, পচে নাই।
ফুল প্রিজারভেটিভ দেয়া আছে। প্রিজারভেটিভ ফরমালিন কইলে মাইসি ডরায়, তাই আদর কইরা কই প্রিজারভেটিভ। এসব বিষাক্ত জিনিস দিতে লজ্জা করে না? প্রিজারভেটিভ না দিলে কোন জিনিসটা ভালো দেয় কোন দিই? আর লজ্জা, এইটাতেও প্রিজারভেটিভ দেওয়া আছে। তাহলে এটা কি? বাংলাদেশের একমাত্র প্রিজারভেটিভ বিহীন জুস ফ্রুটিকা, তৈরি হয় অ্যাসেপটিক্যাল পদ্ধতিতে, তাই নিরাপদ থাকে 100%। এবার সিদ্ধান্ত আপনার। ফ্রুটিকা একটু বেশি প্রিয়। বিরতি থেকে ফিরে এলাম ফ্রুটিকা পিওর জিনিয়াসে। এনার্জি এবং ইন্টালেক্রান পেরিয়ে আমরা আছি ট্যাকটিক্স রাউন্ডে। ট্যাকটিক্স রাউন্ড কৌশলের খেলা, সঙ্গে চারজন জিনিয়াস। আর এই চারজন জিনিয়াসের মধ্য থেকে যে কেউ হতে যাচ্ছে নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের ফ্রুটিকা পিওর জিনিয়াস। তবে তার আগে চলো দেখে নেই এই চারজন প্রতিযোগী কে কাকে ভাবছে কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি প্রথম দুইটা রাউন্ড খেলে অনেক খুশি হয়েছি আর আমি আমার বেস্ট কম্পিটিটর হিসেবে অঙ্গনকে নিচ্ছি। আমার প্রথম দুইটা রাউন্ড খেলে খুব ভালো লেগেছে, এখন এই লাস্ট রাউন্ডে আমার সবচেয়ে বড় কম্পিটিটরস হচ্ছে এই তিনজনই। প্রথম দুইটা রাউন্ড পার করে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অঙ্গন খুব ভালো খেলে কিন্তু আমি সহজে হাল ছাড়ছি না, সামাদকেও কম বললে চলে না। এখানে সবাই খুব ভালো খেলে তাই আমি জিতে দেখাবো। দুইটা রাউন্ডই সফল হয়েছি, আমার এখন প্রতিদ্বন্দ্বী আছে অবয় ভাইয়া। তাহলে তোমাদের মধ্য থেকে যে কেউ হতে যাচ্ছে নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের ফ্রুটিকা পিওর জিনিয়াস। তবে তার আগে চলো জেনে নেই ট্যাকটিক্স রাউন্ডের নিয়ম কানুন। রুলস ফর ট্যাকটিক্স রাউন্ড। চারজন প্রতিযোগী, প্রত্যেকের সামনে বক্সের উপর রাখা দুটি সারিতে সারিবদ্ধ ছটি রঙিন পানি ভর্তি গ্লাস ও দুটি করে বল। বল দুটিকে প্রথম গ্লাসে রেখে ঠুঁদিয়ে নিতে হবে শেষ গ্লাসে। এরপর বল দুটি নিয়ে সামনে রাখা বোর্ডের উপর ড্রপ দিয়ে ফেলতে হবে নির্দিষ্ট ঝুড়িতে। ঝুড়ি থেকে বলটি সংগ্রহ করে দৌড়াতে হবে নির্দিষ্ট স্ট্যান্ডের সামনে। নির্দিষ্ট দাগের উপর দাঁড়িয়ে বল দুটিকে আবারও ফেলতে হবে ঝুলন্ত ঝুড়িতে। যে সবার আগে ঝুড়িতে বল ফেলে খেলা শেষ করবে সেই হবে নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের ফ্রুটিকা পিওর জিনিয়াস। জিনিয়াস, তোমরা প্রস্তুত? ওকে, সবাই আমরা একসাথে কাউন্ট করব। আমাদের আয়োজনে অংশগ্রহণ করতে পারো। আর তোমাদের জন্য আমাদের আজকের কুইজ,
বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? অপশন এ ঢাকা, অপশন বি কুমিল্লা, অপশন সি রাঙ্গামাটি, অপশন ডি বরিশাল। মেসেজ করতে পারো তুমি তোমার মোবাইল থেকে। মেসেজ অপশনে গিয়ে ট্রুটিকা FRUTIKA লিখে স্পেস দিয়ে এ বি সি ডি সঠিক উত্তরটি লিখে স্পেস দিয়ে তোমার নাম এবং শ্রেণী লিখে পাঠিয়ে দাও 7171 এই নাম্বারে। র্যান্ডম সিলেকশনের মাধ্যমে তুমি যদি হয়ে যাও আমাদের আজকের পর্বের বিজয়ী, তাহলে তোমার কাছে পৌঁছে যাবে ফ্রুটিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। গত পর্বের কুইজ ছিল ঢাকার তেজগাঁও সড়কে অবস্থিত এন্টিক গাড়ি ভাস্কর্যটির স্থপতি কে? কুইজের সঠিক উত্তর ডি মৃণাল হক। র্যান্ডম সিলেকশনের মাধ্যমে গত পর্বের কুইজ বিজয়ী হয়েছে নবম শ্রেণীর ছাত্র সীমান্ত, কুমিল্লা। তোমার ঠিকানায় পৌঁছে যাবে ফ্রুটিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স। আর এখনো তার পুরস্কার দেওয়া বাকি, যে আমাদের আজকের ফ্রুটিকা পিওর জিনিয়াস অঙ্গন। চলে অঙ্গন। তুমি 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 জিনিয়াস।